কর্মসংস্থানের দাবিতে অশোকনগরের এফসিআই গোডাউনের সামনে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। বিভিন্ন দাবি দেওয়া সংক্রান্ত প্ল্যাকার্ড হাতে এদিন বিক্ষোভ দেখান নারী ও পুরুষেরা। কর্মসংস্থানের দাবিতে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের এফসিআই এর গোডাউনের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। গোডাউনের কাজে স্থানীয়দের কর্মসংস্থানের দাবিতে শুক্রবার অশোকনগর কচুয়া মোড়ের কাছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনের মূল গেটে বিক্ষোভ দেখালেন এলাকাবাসীরা। এদিন বিভিন্ন বয়সের মহিলা এবং পুরুষ এই বিক্ষোভে সামিল হন। নিজেদের দাবি দেওয়া সংক্রান্ত প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রায় ষাট জনের বিক্ষোভকারী দল এদিন এই কর্মসূচিতে অংশ নেন। প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ চলার পর গোডাউনের শ্রমিকদের দায়িত্বে থাকা ঠিকাদারের এক প্রতিনিধি এসে বিক্ষোভকারীদের দাবি দাওয়া নিয়ে লিখিতভাবে তাদের কাছে জানতে বলেন যে শারীরিক যদি ভালো থাকে তাহলে কাজে নেওয়া হবে। তো ওনার কথাতে আমার যেটা মনে হলো যে মনে হয় অশোকনগরের ছেলেদের মনে গায়ে শক্তি নেই, তারা এই কাজ করতে পারবে না বলে উনি দিচ্ছে না। ওনার কথাতে আমার যেটা মনে হলো, আমি চাই যে আমাদের ছেলেরা বাইরে বাইরে কাজে যাচ্ছে, কর্মসূত্রে যাচ্ছে, তারা যেন এখানে কাজ পাক। হ্যাঁ ঠিক আছে, তাদের শারীরিক অবস্থাটা দেখেই তাদেরকে কাজে নেওয়া হোক, কিন্তু নেওয়া হোক, তারা যেন বাইরে বাইরে না যাওয়া যায়। যোগ্যতা অনুসারে তাদের কাজ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়, তাই যারা কাজ করতে ইচ্ছুক তাদের একটি তালিকাও চাওয়া হয়। এই প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা। আন্দোলনে এসছি দেখে এসে আলোচনা করে নিই, এদের কি লোকজন আছে, এরা এই কাজ করতে পারবে কি না, আগে এখানে যে বস্তার কাজ বললে তো হবে না, তারা এই কাজ করতে পারবে কি না এটাও দেখতে হবে। মানে পারলে নেওয়া হবে? হ্যাঁ পারলে নেওয়া হবে, এই স্থানীয় লোক তো নিশ্চয়ই নেওয়া হবে। হ্যাঁ এদের লিস্ট ফিস্ট দিকে এখন কতজন লোক ঢুকবে, তারা কাজ করবে কি না, পারবে কি না এটাও দেখতে হবে। এটা তো সামান্য কাজ না, আমার ২৬টা হাই বস্তা নিয়ে উঠতে হবে লাঠে, তারা করতে পারবে কি না। হ্যাঁ পরে করতে পারবে কি না বলছেন, শারীরিক সক্ষমতা দরকার। হ্যাঁ শারীরিক এসে তো কাজ করতে হবে, যদিও ঘটনার জন্য গোডাউনের সামনের রাস্তায় বেশ কিছু ট্রাক দাঁড়িয়ে থাকে, প্রভাব পড়ে মাল লোডিং আনলোডিং এর কাজে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডোমেন্সল্যান্ড, অশোকনগর।